নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবুশিকদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমার ছোট্ট একটা লঙ্কা গাছ, এটা দেশি লঙ্কা আমাদের, এটা কোনো হাইব্রিড প্রজাতির নয়। দেখুন কিভাবে লঙ্কা ধরে আছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সব ভিডিওর আপডেট সবার আগেই আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, ছাদ বাগান যদি এরকম দু চারটে লঙ্কা গাছ থাকে, আপনাদের কিন্তু আর লঙ্কা কিনে খেতে হবে না। দেখুন কিভাবে ধরে আছে, দেখুন প্রত্যেকটা শাখা প্রশাখায় ভর্তি লঙ্কা, তবে সাইজটাও বেশ বড়। দেখুন বেশ বড় বড় সাইজের লঙ্কা, কত বড় বড় লঙ্কা। এরকম গাছ যদি চারটে পাঁচটা থাকে, আপনাকে সারা বছর কিনে খেতে হবে না। দেখুন নিজগুলো পেকেও গেছে, বেশ পেকেও গেছে। এরকম ভালো জাতের লঙ্কা আপনারা একটু বাজারে খোঁজ করলেই পেয়ে যাবেন। সেখান থেকে আমি বাজার থেকে যে লঙ্কাটা কিনে খাই আমরা, সেই লঙ্কার একটা বীজ, একটা নয় অনেকগুলোই ফেলে রেখেছিলাম, তার থেকে আমি কয়েকটা চারা প্যাকেটে বসিয়েছি, বাদ বাকিগুলো মাটিতে বসিয়েছিলাম। তো আমার মাটির থেকে কিন্তু টবেই, টবে নয় এই প্যাকেটেই কিন্তু ভালো হচ্ছে। তো এইটা চাষ কীভাবে আপনারা করবেন, বেশ মনে হয় ভেঙে পড়ে যাবে এত পরিমাণ হচ্ছে। এর চাষটা আপনারা করবেন, এর মধ্যে মাটি দেবেন 70% বেলে দোআঁশ মাটি, আর 30% ভার্মি কম্পোস্ট অথবা গোবরের সার। তবে গোবরের সার দিলে অন্ততপক্ষে এক বছরের পুরনো সার অবশ্যই হতে হবে, না হলে কিন্তু গাছের অনেক সময় অনেক সমস্যা হয়। তো এইভাবে দিলেই হবে। আর সর্ষে খোল, সর্ষের যে খোলটা হয় ওটা পচানো জল সপ্তাহে একদিন করে দেবেন, তাহলে গাছের পাতাগুলো এরকম সবুজ থাকবে, ফলগুলো খুব ভালো হবে। আর রাসায়নিক সার কিন্তু আপনারা ভুলেও দেবেন না, রাসায়নিক সার দিলে কিন্তু গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে, গাছ কিন্তু অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। হয়তো প্রথম দিকে বেশ বড় সড়ো পাতা হবে, কিন্তু ফলন কিন্তু সেভাবে আর পাবেন না। তো সবাইকে বলবো জৈবিকভাবেই চাষ করুন, তবে সবার ছাদে এরকম দু একটা গাছ অবশ্যই থাকা দরকার, কারণ অনেক সবসময় বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না। দেখা গেলো হয়তো ভুলে লঙ্কাটা আনালো না, এখান থেকে চারটে ছিঁড়ে আপনি রান্না করে নিলেন, আপনারা কিনতে হবে না। তো শুধু লঙ্কা নয়, সমস্ত ফল গাছ সবজি গাছ আমরা যদি দুটো একটা করে করি, আমাদের সময় অসময় কিন্তু কাজে লেগে যাবে। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, আর এর পরিচর্যা কিছুই নয়, আপনারা মাঝে মাঝে একটু জল স্প্রে করে দেবেন গাছের পাতাটা, তাহলে পাতাটা একটু ধুয়ে যাবে। আর কীটনাশক সেরকম একটা লাগে না, তবে মাঝে সাথে দিতে পারেন। তবে আমি গাছটা যখন ছোটো ছিল তখন দিতাম, গাছে যখন ফুল চলে আসলো তারপরে কোনো রকম কীটনাশক স্প্রে করি না, কারণ এই ফলগুলো, এগুলো তো ফল বলছি, লঙ্কাগুলো তো আমরাই সবজির মাধ্যমে তরকারি থেকে খাবো, তাই আর সেইভাবে কোনো রকম রাসায়নিক সার বা কীটনাশক স্প্রে করি না। প্লেন জলটা মাঝে মাঝে স্প্রে করে গাছের পাতাগুলো ধুয়ে দিই, এতেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। তবে অ্যান্টি ফাঙ্গাস সাপটা একটু দিতে পারেন প্রয়োজন অনুসারে, আপনারা যদি মনে করেন যে এটা দিতে হবে তাহলে দেবেন, নাহলে দিতে হবে না, এতেই আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তবে ব্যাগের মধ্যে আছে বলে আপনারা মনে করবেন এটা কেনা গাছ, এটা আমার তৈরি গাছ, আমি ক্যাপসিকামও তৈরি করেছি অনেক, আরেকটা বড় লঙ্কা লম্বা যে হয় ব্যানানা লঙ্কা ওটাও করেছি, এরকম অনেক গাছ আমার প্যাকেটের মতো করা আছে, কারণ প্রচুর টপ, অত টপ কেনা সম্ভব নয়, তাই এইভাবে করেছি এটা দেখানোর জন্য, যাতে আপনারাও সহজেই এই চাষগুলো করতে পারেন। সবসময় সব গাছ টবে করা সম্ভব হয়ে ওঠে না। তো বন্ধুরা, আমরা বর্তমানে সমস্ত ফল গাছ কুরিয়ারের মাধ্যমে আমি বিক্রি করছি, আপনারা চাইলে সমস্ত ফল গাছ কুরিয়ারে আপনারা বাড়ি বসেই পেতে পারেন। তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে আমার পিনকোড সহ অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, গাছের নামগুলো লিখে পাঠাবেন, আমি গাছের দাম ও ওখানে কুরিয়ার সার্ভিস আছে কিনা বলে দেবো, তারপর আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সব ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন।